السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আজকে আরেকটি পর্বে আমরা উপস্থিত হয়েছি। আজকের পর্বে যে ব্যাপারগুলো থাকবে সেটা হচ্ছে আপনার চতুর্থ হিজরি সনের শাবান মাসে একটি যুদ্ধ ঘটে যায়, যে যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতু বদর আল আখিরা যেটাকে বলা হয়, এবং এটাকে গজওয়ে বদর আস সুগরাও বলা হয়। কারণ এখানে কোনো যুদ্ধ হয়নি, হ্যাঁ যুদ্ধ হয়নি, এবং এই গজবতে বদর, গজবাই বদরকে আবার আপনার নাম দেওয়া হয় আল মুআদ, গজবাই বদর আল মুআদ। কেন বলা হয়েছে এটাকে এরকম নাম? কারণ আবু সুফিয়ান রসুল আকরম সাল্লাহ আসলামের সাথে অঙ্গীকার করেছে যে উহুদের যুদ্ধের পর সে 1 বছর পর আবার বদর এলাকায় সে সম্মিলিত হবে যুদ্ধ করার জন্য। তাইলে এটা ওয়াদাকৃত একটি ব্যাপার ছিল। রসুল আকরম সাল্লাহ আসলাম তার সাথে 1500 সাহাবাই কেরামকে নিয়ে তিনি বের হন, আর আবু সুফিয়ান বের হয়েছিল 1000-2000 আপনার সৈন্য নিয়ে। এবং সে কিন্তু যদিও বের হয়, কিন্তু সে অনেক ভীতু ছিল এবং সে বের হতে আসলেই চাচ্ছিল না, কিন্তু তখন জোশে হুমকি দিয়েছিল, বের হতে বাধ্য ছিল সে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে পৌঁছান তখন তিনি আবু সুফিয়ানের অপেক্ষা করতেছিলেন। যখন আবু সুফিয়ান পৌঁছে যায় ওসমান এলাকায় তখন সে ভয় পেয়ে যায় এবং আল্লাহ তার অন্তরের মধ্যে ভীতি ঢুকিয়ে দিয়েছেন। তখন সে সেখান থেকেই ফিরে যায় এবং তার সাথের যে লোকেরা তারাও বিক্ষিপ্ত হয়ে যায়, তার আর যুদ্ধ করতে অগ্রসর হয়নি। শাওয়াল মাস যেটা আপনার চতুর্থ হিজরির, চতুর্থ হিজরির শাওয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। উম্মে সালামার আসল নাম ছিল হিন্দ বিনতে আবি উমাইয়া ইবনুল মুগীরা। হ্যাঁ, এবং তিনি আসলে তার ইদ্দত যখন পালন করেছেন আবু সালামার পক্ষ থেকে, তার স্বামী আবু সালামার পক্ষ থেকে ইদ্দত শেষ হওয়ার পরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। এবং আবু সালামা ছিল সবচাইতে বুদ্ধিমতী মহিলা, তার মেধা অনেক বেশি ছিল, তার মানে যে কোনো সিদ্ধান্ত সে সঠিক দিতে পারতেন, এবং তিনিই ছিলেন সর্বশেষ রসুলের স্ত্রী যিনি মৃত্যুবরণ করেন, সবচাইতে শেষে মৃত্যুবরণ করেন তিনি। তিনি 61 হিজরি সনে মৃত্যুবরণ করেন, তারপর আর কোনো স্ত্রী ছিলেন না, তিনি সর্বশেষ 61 হিজরি সন, এটা আমরা খেয়াল রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে জাইনাব বিনতে জাহাসকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এটা হচ্ছে আপনার চতুর্থ হিজরি সনের কথা। জাইনাব বিনতে জাহাস, এই কিন্তু জাইনাব বিনতে জাহাস কিন্তু জাইদ ইবনে হারেসার স্ত্রী ছিল। এই জাইদ ইবনে হারেসা তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক ছেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ দিয়েছেন জাইনাবের সাথে। হ্যাঁ, খুব সুন্দরী মহিলা ছিল, বুদ্ধিমতী মহিলা ছিল। হ্যাঁ, কিন্তু জাইনাব বিনতে জাহাসকে জায়েদ ইবনে হারেসা তালাক দিয়ে দেন, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন। হ্যাঁ, এরকম ভাবে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার জাইনাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, বিশেষ করে জাইনাব বিনতে জাহাসের সাথে, এটার আসলে একটা উদ্দেশ্য ছিল। কেন আপনার নিজের পালক ছেলের স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? এটার উদ্দেশ্য হলো যে আপনার পালক ছেলের যে আপনার নিয়ম ছিল যে পালক ছেলে বানিয়ে নেওয়া, হ্যাঁ, এটার যে বিধানকে, এটার সিস্টেমকে বাতিল করার জন্য। হ্যাঁ, এবং এই যে জাহিলি তৎপরতা, কিন্তু এটা এটাকে একবারে নিঃশেষ করে দেওয়ার জন্য। কিন্তু এখনো কিন্তু পালক ছেলের প্রথা আছে, কিন্তু শরীয়ত চাচ্ছে এটাকে মিটিয়ে দেওয়ার জন্য। জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা জায়েদ ইবনে হারেসার সাথে মাত্র 1 বছর ঘর সংসার করেছেন, এরপরে তালাক দিয়ে দিয়েছেন। যখন তালাক দেওয়ার পর ইদ্দত শেষ হয়ে যায় তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আল্লাহর ইচ্ছা পেছনে ছিল বলে তার ভালো লাগেনি, নতুবা সুন্দরী মহিলা ছিলেন জাইনাব বিনতে জাহাস, অথচ তাকে তার পছন্দ হয়নি যে তিনি আর রাখবেন না তাকে নিজের ঘরে। তিনি শেষ পর্যন্ত 1 বছর পরেই আপনার তালাক দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার জাইনাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেই বিবাহটা কে দিয়েছেন সেটা নিয়ে কথা, চমৎকার কথা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ বন্ধনে আবদ্ধ করেন আল্লাহ নিজেই।
আল্লাহ জেরশান ছিলেন এই বিয়ের বিয়ের মূল দায়িত্বে, যে আল্লাহ বিবাহ দিয়েছেন হজরত জাইনাবকে রসুলের কাছে। এই কারণে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি হজরত জাইনাবের সাথে আপনার জাইনাবের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করেন, কারণ আল্লাহ জেরশান তো তাকে বিয়ে দিয়েই দিলেন। এবং এই ব্যাপারটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জেরশান এভাবে বলেন যে ফালাম্মা কাযা যায়দু মিনহা ওয়াতারা জাওয়াজনাকাহা, যে যখন যায়েদ হযরত জায়নাব থেকে তার প্রয়োজন মিটিয়ে ফেলেছে তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিলাম। হ্যাঁ, এই কারণে রসুল বিনা অনুমতিতে তার ঘরে ঢুকেছেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীর সাথে গর্ব করে বলতেন যে যাওয়াজাকুন্না আহালি কুন্না ওয়া যাওয়াজনাই আল্লাহু তাআলা মিন ফাওক সাবঈ সামাওয়াত, যে তোমাদের পরিবারবর্গ তোমাদেরকে বিয়ে দিয়েছেন অথচ আমাকে আল্লাহ জাল্লাহু সাত তবক আকাশের উপর থেকে বিয়ে দিয়েছেন। এটা তার গর্বের বিষয় ছিল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনাব বিনতে জাহাশের সাথে আপনার সহবাস করেন, তার সাথে বাসর ঘর হয়, তখন ওলিমা করান তিনি। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে বলেন যে আউলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বানা বিযাইনাবা ইবনাতি জাহশ ফাশবা আন-নাস খুবজান ওয়া লাহমা, যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনাব বিনতে জাহাশের সাথে আপনার বাসর রাত করেন তখন তিনি পেট ভরে সবাইকে গোশত আর আপনার রুটি খাইয়েছেন। তাইলে চমৎকার এই বিবাহ হয়েছিল, বিবাহ আপনার করিয়েছেন আল্লাহ জানহু, রসুলও সুযোগ পেলেন সবাইকে পেট ভরে গোশত আর কি আপনার রুটি খাইয়ে দেওয়ার জন্য, যেটা অন্য সময়ে এত সহজ ছিল না। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যে আবারও আরেকটি পর্বে উপস্থিত হব, আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন। ছোট ছোট করার আমরা এই জন্য চেষ্টা করছি কারণ অনেকে আছে একটু বড় করলে শুনতে চায় না, সবাই চায় যে 5-10 মিনিটের মধ্যে যে কোনো ভিডিও। এই কারণে আমরা এই পর্বে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।